ইতিমধ্যে আমি বলেছি যে 49 একরের জমির উপরে আমরা একটি আলাদা করে ক্রিকেট, ফুটবল এবং হকি পাশাপাশি আর কি প্র্যাকটিস গ্রাউন্ড আমরা এখানে নির্মাণ করতে যাচ্ছি। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি এবং অনেকদিন ধরেই এখানে বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা হাতে নিয়েছি। সেই আলোকে ইতিমধ্যে এখানে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম, ফুটবল এবং জায়গা পাওয়া সাপেক্ষে আমরা চেষ্টা করছি যে জায়গাটি আমরা হয়তো ইনশাল্লাহ আমাদের জেলা প্রশাসনের সাথে আমাদের আলোচনা হয়েছে। আমরা এখানে আমাদের হকির জন্য কোনো জায়গা আমরা আসলে স্টেডিয়াম আমরা কখনো ভাবিনি, তো আমরা আশা করছি সেই জায়গাটি আমরা পাবো এবং সেই আলোকে আমরা ডিজাইন প্রস্তুত করেছি। হকির জন্য আলাদা একটি স্টেডিয়াম আমরা নির্মাণ করবো, একটা প্র্যাকটিস গ্রাউন্ড থাকবে। সেই আলোকে এই 49 একর জমির উপরে একটি আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননী শেখ হাসিনার সুদূর প্রসারী যে চিন্তা এই কক্সবাজারকে ঘিরে, এটার একটা আন্তর্জাতিক আমরা জানি যে পর্যটনের একটি চেহারা আছে, যে চেহারাটি হচ্ছে যে সারা বিশ্বের মধ্যে দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে আমাদের এই কক্সবাজার, আমাদের গর্বের একটি জায়গা। এখানে আরও বেশি করে দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে এই এলাকায় অনেক ধরনের প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী হাতে নিয়েছে। সেই আলোকে সেভাবে পাশাপাশি তিনি এই এলাকাকে একটা স্পোর্টসের একটা নগরী হিসাবে তৈরি করার লক্ষ্যে তিনি কাজ শুরু করেছেন এবং সেই আলোকে আমরাও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আলোকে কাজ শুরু করেছি। এবং ইতিমধ্যে আমি বলেছি যে 49 একরের জমির উপরে আমরা একটি আলাদা করে ক্রিকেট, ফুটবল এবং হকি পাশাপাশি আর কি প্র্যাকটিস গ্রাউন্ড আমরা এখানে নির্মাণ করতে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের এর জন্য যে কনসালটেন্সি ফার্ম নিয়োগ করা, ডিপিপি প্রস্তুত করা, তারপরে হচ্ছে আমাদের যে কার্যক্রমগুলো আমরা ইতিমধ্যে গত 1 বছর ধরে আমরা এগুলো নিয়েছি, সেই আলোকে আমরা আসলে খুব শীঘ্রই আমরা কাজ শুরু করতে পারবো আনুষ্ঠানিকভাবে। তো চূড়ান্ত আলোচনা কাজ শুরুর আগে আপনাদের সাথে একটি বৈঠকের জন্য আসলে আমরা এখানে উপস্থিত আমরা হয়েছি। তো আমি আন্তরিকভাবে আনন্দিত এবং গর্বিত যে কক্সবাজারের মতো এত সুন্দর একটি এলাকায় আমরা এই ধরনের স্থাপনা আমরা করতে যাচ্ছি। আসলে এটি পুরোটাই আসলে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ইচ্ছা এবং তার আগ্রহের কারণেই আসলে এটি সম্ভব হচ্ছে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে কক্সবাজারে আমরা একটি সেই স্টেডিয়ামটি